শেখ হাসিনার বিচার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ দেশে ফিরিয়ে বিচারসহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি প্রতি বিপ্লবের পরিণতি ভালো হবে না অবৈধ অস্ত্র জমা দিতে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার দেশের পরিস্থিতি বাইরের কারও নিয়ন্ত্রণে নেই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতে বসে দেশ অস্থিতিশীল করা ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকের পর মির্জা ফখরুল পঁচিশ সচিবের সঙ্গে বৈঠকে সড়ক ও রেলপথ চালুর সিদ্ধান্ত ইন্টারনেট সেবা বন্ধের ঘটনায় পলকসহ যাদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিলবে বিচার হবে জানালেন উপদেষ্টা বিনিয়োগ হারানো স্টার্ট পুনরায় চালুর চেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর সহ চার কর্মকর্তার পদত্যাগ কেন্দ্রীয় ব্যাংকের অনিয়মে মেরুদণ্ড ভেঙেছে ব্যাংক খাতের ধসিয়ে দিয়েছে অর্থনীতি অভিযোগ ব্যাংকের সময় আমি রাইসা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাকারীদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে এমন হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সমন্বয়করা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারসহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি জানান তারা আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা তবে এবারের জমায়েত আন্দোলনে সহযোগিতাদের হত্যার বিচার দাবিতে সমন্বয়করা ছাত্র জনতাকে হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি জানান তারা যতবারে আশঙ্কা হোক ঐক্যবদ্ধ ভাবে ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে প্রতি বিপ্লবের অপচেষ্টা করলে তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে বলে হুঁশিয়ারি দেন সমন্বয়করা যারা পুনর্বাসন করতে চায় যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায় আমরা ছাত্র ছাত্রতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে থেকে ছুরে আমরা দিদা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা এর আগে সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাষ্ট্র সংস্কারের সাত দফা দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা তাসনিয়া নিশাত মিম সময় সংবাদ ঢাকা এর আগে দলকে নষ্ট না করে পুনর্গঠনে মনোযোগী হতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিশৃঙ্খলা বা প্রতি বিপ্লব করতে গেলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি এছাড়া সাত দিনের মধ্যে থানায় অবৈধ অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা ছাত্র আন্দোলন ঘিরে হওয়া সহিংসতায় হতাহতের শিকার হন আধা সামরিক বাহিনী আনসার ব্যাটালিয়নের সদস্যরাও সোমবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএচ গিয়ে আনসার সদস্যদের খোঁজ নেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখ হোসেন পরে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশ্ন তোলেন বেসামরিক নাগরিকদের হাতে অস্ত্র যাওয়ার বিষয়টি নিয়ে সাত দিনের মধ্যে এসব অস্ত্র জমা না দিলে কঠোর পরিণতি অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি উপদেষ্টার কণ্ঠে নেক্সট সোমবারের মধ্যে ওয়েপন ফেরত আসতে হবে আর যদি না আসে আমরা ওয়েপন হান্টে যদি কাউকে পাই তাহলে তার বিরুদ্ধে দুটো চার্জ লাগবে এবং আমি জানি না এটা যাবজ্জীবন হবে কি হবে বলতে পারবো না নিজেরা না দেন কারোর মাধ্যমে দেন না হলে আমরা হান্টিং শুরু করব। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সদ্য ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ নিয়েও মন্তব্য করেন শাখাওয়ত হোসেন দেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা এটা আমরা ডিনাই করতে পারি না অনুরোধ করছি প্ররোচনা এসেন না এদিকে দুপুরে সচিবালয়ে হিন্দু মহাজোটের নেতারা সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এ সময় হিন্দুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে তাদের দেয়া সব দাবি মন্ত্রীসভার বৈঠকে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা এছাড়া আগামী দুর্গাপূজায় অন্তত তিন দিন ছুটি দেওয়ার দাবি বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি দাবি দেওয়া যতগুলো দিয়েছেন সেইগুলো নিয়ে আমরা আমাদের ক্যাবিনেট মিটিং যখন হবে আলোচনা করব আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে নিশ্চিদ্র নিরাপত্তা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আমার কি অ্যাকশন নেবো সেটা বলে ফারুক ভিয়া রবিন ভারতে বসে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার চক্রান্ত চলছে বলে দাবি তার সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন বিএনপি মহাসচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিসের আমন্ত্রণে তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় আসেন বিএনপির প্রতিনিধি দল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রায় সব স্থায়ী কমিটির সদস্যরাই উপস্থিত হন যমুনায় সোমবার বিকেল পৌনে চারটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত চলে বৈঠক পরে গণমাধ্যমের সাথে কথা বলেন মির্জা ফখরুল অভিযোগ করেন আওয়ামী লীগ প্রধান এখনও দেশের বাইরে থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বর্তমান সরকার ও ছাত্র জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চক্রান্ত চলছে বলেও দাবি বিএনপি মহাসচিবের সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্বাত করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে মাইনরিটির ওপরে এই অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা এই সরকারকে মেলাইন করা ছাত্র জনতা আন্দোলনকে একেবারে নসাৎ করে দেওয়ার আরেকটি চক্র যে সরকারের অবশ্য এই সংকট রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন হত্যাকারের সঙ্গে নয় স্থায়ী কমিটির সদস্য সালাদ্দিন আহমেদ বলেন ছোটোখাটো বিষয় নয় রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে সামনে নিয়ে কাজ করতে সরকারকে আহ্বান জানিয়েছেন তারা মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলী খুব দ্রুতত সম দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ওনারা নিতে পারবেন বলে আমাদের বিশ্বাস আছে এবং তারা নিবেনও বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বৈঠক করতে আসেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল এগারো সদস্যের দলটির নেতৃত্ব দেন আমির ডাক্তার শফিকুর রহমান পরে গণমাধ্যমে কথা বলেন তিনি সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে শফিকুর রহমান অভিযোগ করেন জামায়াতকে জড়িয়ে ভারত থেকে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে দল নিষিদ্ধ ও তা প্রত্যাহারের বিষয়েও কথা বলেন জামায়াতে আমির কেউ আমাদেরকে নিষিদ্ধ করা দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম এটা আমরা মনে করি না কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল হয়তো এই দেশবাসীকে দিতে হবে সরকারকে তো দিতেই হবে এটার বুঝাই দেশবাসীকেও টানতে হবে পরে গণঅধিকার পরিষদ সহ কয়েকটি রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার রাষ্ট্রীয় বাসভবনে বৈঠক করেছে জানেন যে এই মুহূর্তে আহমেদ সালহিন সময় সংবাদ ঢাকা প্রধান উপদেষ্টা দ্রুত সড়ক ও রেলপথ চালু নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার অধীনে থাকা পঁচিশটি মন্ত্রণালয় এবং বিভাগের সচিবের সঙ্গে প্রথম বৈঠকে এ নির্দেশনা দেন তিনি সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেন ড ইউনুসের সঙ্গে এরপর সাড়ে এগারোটায় পঁচিশ মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বসেন প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে সচিবরা বেরিয়ে আসেন তবে কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি এছাড়া আলাদাভাবে বৈঠক করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গেও বাংলাদেশের পরিস্থিতিতে বাইরের কারো হাত নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো সমস্যা হবে না রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেছেন উপদেষ্টা কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নিহতের ঘটনার পর পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করতে তৎপরতা শুরু হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যার সারবস্তু ছিল বিএনপি জামায়াত এবং সাম্প্রদায়িক গোষ্ঠী ছাত্রদের আন্দোলনে ঢুকে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করছে ছাত্র হত্যার বিষয়েও নানা ষড়যন্ত্র তত্ত্ব উপস্থাপন করা হয় বিদেশিদের কাছে গণভ্যুত্থানে সরকার পতনের পর আবারও কূটনীতিকদের বর্তমান পরিস্থিতি জানাতে ব্রিফিংয়ের আয়োজন তবে এবারের বক্তব্য একেবারে ভিন্ন সোমবার বিকেলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন রাশিয়া ভারতসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সামনে পররাষ্ট্র উপদেষ্টা গণভ্যুত্থানকে উল্লেখ করলেন দেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে নতুন সরকারকে স্বাগত জানিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কয়েকটি দেশের রাষ্ট্রদূত Uh, listen to ভয়েস voice of the young ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন জানান বাংলাদেশের মানবাধিকার নিয়ে অনেক দেশের পর্যবেক্ষণ আছে আগামী দিনে এ বিষয়ে গুরুত্ব দেবে বর্তমান সরকার। একজন রাষ্ট্রদূত বলেছেন যে ইউথরা এত মানে ইয়াং লোকজন এত বড় একটা কাজ করলো আমরা আশা করব যে আগামীতে যে এমনকি যে নির্বাচিত প্রতিনিধিরা আসবে তাদের মধ্যে ইয়াং লোকজন আসে অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানা নিয়ে আলোচনা চলছে উপদেষ্টা জানালেন শেখ হাসিনা ভারতে থাকলেও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো সমস্যা হবে না একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন খুব দ্রুতই বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি স্থিতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন বিদেশি রাষ্ট্রদূতরা সেটাও আমি তাদেরকে বলেছি তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা প্রশাসন ও মাঠ পর্যায়ে বড় ধরনের রদবদলের আভাস দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেজবাউদ্দিন চৌধুরী বলেছেন মন্ত্রণালয়ের কাজ স্বাভাবিকের পাশাপাশি প্রশাসনের বঞ্চিতদের পদোন্নতি দেওয়ার সহ সংকট নিরসনে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে আগামী পনেরো আগস্ট জাতীয় শোক দিবস পালনের বিষয়ে সচিব জানান এ বিষয়ে কোনো আলোচনা হয়নি নির্দেশনাও আসেনি ঢাকার বাইরে অবস্থান করায় বৃহস্পতিবারের পরিবর্তে রোববার বিকেলে শপথ নেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রঞ্জন রায় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সোমবার সকালে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের এই দুই উপদেষ্টা পরে গণমাধ্যমকে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন মানসম্মত শিক্ষার জন্য কাজ করবে সরকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে না বলেও জানান তিনি আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখতে চান তিনি অনেক উন্নতি হয়েছে সাক্ষরতার হার অনেক বেড়েছে আমাদের শিশুরা বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মানের উন্নয়ন করা সকলের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা যদি অনুভব করে থাকি ডিপ্রাইভ হচ্ছে সেটাকে রিকনস্ট্রাক্ট করার জন্য এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সনাতন সম্প্রদায়ের বাড়িঘর মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের অর্থ সাহায্য দেওয়ার ঘোষণা দেন তিনি দুর্বৃত্তদের আইনের আওতায় এনে কঠোর সাথে শাস্তি নিশ্চিত করার জন্য কতটা উপোষণালয় কতটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের পুনর্বাসনের উদ্যোগ আমরা কতটুকু নিতে পারি এই ব্যাপারে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব এদিকে প্রশাসন ও মাঠ পর্যায়ে বড় ধরনের রদবদলের আভাস দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাউদ্দিন চৌধুরী জানিয়েছেন সচিবদের সততার সঙ্গে কাজ করা এবং প্রশাসনে বঞ্চিতদের পদোন্নতি দেওয়া সহ সংকট নিরসনে শিগগিরই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মন্ত্রণালয় বিভাগগুলো কি ফাংশনাল করা এটার জন্য যেন যে কাজগুলো সচিবালয় পর্যায়ে বা দপ্তর পর্যায়ে নিষ্পত্তি করা যাবে সেগুলোর জন্য নিষ্পত্তি করা হয় স্বচ্ছতা এবং এটা হচ্ছে সংবেদনশীলতার সাথে কাজ করা এটাকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন পনেরো আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে কিনা এ ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আলোচনা হয়নি এবং এ ব্যাপারে কোনো নির্দেশনাও আসেনি বলে জানান তিনি আমরা কোনো নির্দেশনা পাইনি প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা ইন্টারনেট সেবা বন্ধের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলকসহ যাদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিলবে তাদেরই বিচার করার ঘোষণা দিয়েছেন তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বললেন ইন্টারনেট বন্ধ সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি এ সময় বিনিয়োগ হারানো টেন মিনিট সহ ছাত্র আন্দোলনের সংহতি জানান ও স্টার্ট পুনরায় বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা ছাত্র আন্দোলনের সময় গত মাসে হঠাৎ করেই মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন সরকার পাঁচ দিন পর ব্রডব্যান্ড চালু হলেও মোবাইল ইন্টারনেট বন্ধ থাকে এগারো দিন আন্দোলনের তীব্রতার মুখে এরপর আরও দুদফায় সীমিত হয় ইন্টারনেট পরিষেবা অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্ম ইন্টারনেট শাটডাউনের কারণ খুঁজে বের করার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম সোমবার আগারগাঁওয়ে আইসিটি দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষেও জানালেন এর সঙ্গে জড়িত সাবেক প্রতিমন্ত্রী আহমেদ পলক সহ বাকিদেরও বিচারের আওতায় আনা হবে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে এটার উপর নির্ভর করে হয়তো পুনরায়ত যদি তদন্ত করা লাগে বিস্তারিতভাবে সেটি করা হবে এবং অবশ্যই প্রক্রিয়ায় সরকারের লোক মন্ত্রী বা অন্য কোন সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে এদিকে ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সরকারি বিনিয়োগ হারায় অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল উপদেষ্টা জানালেন বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টিও পুনর্বিবেচনা করা হচ্ছে স্টার্টআপ যারা আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছে তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়টিতে এবং খুবই শৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল ওই সময় যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আমরা এই বিষয়টি নিন্দা জানিয়েছি এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের সাথে পুনরায় সরকারের যে একত্রে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটি চালু করা হবে এ সময় সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান নাহিদ ইসলাম আইসিটি বিভাগের প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি হলে জিরো টলারেন্স নীতিমানের ঘোষণাও তার এই সকল দুর্নীতি এবং লুটপাট এটা অবশ্যই তদন্ত করা হবে শুভ খান সময় সংবাদ ঢাকা পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর সহ চার কর্মকর্তা তাদের মধ্যে আছেন ডেপুটি গভর্নর কাজী সায়দুর রহমান ও খুরশিদ আলম এছাড়া পদত্যাগ করেছেন পলিসি অ্যাডভাইজার আবু ফারাহ নাসের ও এর প্রধান মাসুদ বিশ্বাস সোমবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নেন রেলের দুর্নীতি নিয়ে আন্দোলন করে আলোচিত মহিউদ্দিন রনি এ সময় ব্যাংক খাত ধ্বংসে জড়িতদের পদত্যাগ সহ বেগসিমকো গ্রুপের কর্ণধার সালমানিফ রহমানের বিরুদ্ধে ইডিএফ ফান্ড থেকে ত্রিশ মিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার অভিযোগ করেন একদিকে রাজনৈতিক সদিচ্ছার অভাব অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের অনিয়মের কারণেই ব্যাংক খাতের মেরুদণ্ড ভেঙে গেছে ব্যাংক থেকে লোপাট ও দেশ থেকে পাচার হয়েছে কয়েক লাখ কোটি টাকা অবস্থার উত্তরণে প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কার বাণিজ্যিক ব্যাংকগুলোকে শক্তিশালী করা ও কমিশন গঠনের দাবি সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনা শীর্ষক সেমিনারে এসব বিষয় তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দুই হাজার সাত থেকে চোদ্দ সাত বছরের সর্বনিম্ন সাতচল্লিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে দেশ থেকে বর্তমানে যা হয়েছে দ্বিগুণেরও বেশি দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পনেরো বছরে বাইশ হাজার কোটি টাকার খেলাপি দাঁড়িয়েছে এক লাখ বিরাশি হাজার কোটিতে আর্থিক প্রতিষ্ঠানের এমন তথ্যই তুলে ধরল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি সোমবার ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ানা শীর্ষক সেমিনারে সিপিডি অবস্থার উত্তরণে বিভিন্ন বিষয় তুলে ধরে বলা হয় বাংলাদেশ ব্যাংক নিজস্ব ক্ষমতা প্রয়োগ না করে স্বার্থান্বেষীদের সুবিধা দিতেই ব্যাংক ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে একাধিকবার ঋণ পুনর্তফসিল বন্ধ ও স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন জরুরি বলে মত গবেষকদের 2009 সালে যেটা কিনা বাইশ হাজার চারশো কোটি টাকা ছিল এখন মার্চ দুই হাজার এসে এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা দাঁড়িয়েছে এই যে নিয়মকে নিয়মের ব্যক্তি প্রকাশ ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিত্তিক বাজার গড়ে উঠতে পারে না বলেও সেমিনারে জানানো হয় সিপিডির পক্ষ থেকে দাবি জানানো হয় ব্যাংকের মতো ও খাতে সংস্কারের পুঁজিবাজারের একেবারে প্রশাসক থেকে শুরু করে সেটা অপারেশন পর্যন্ত সেই এই বিস্তৃতি আমরা দেখেছি শুধুমাত্র ব্যাংকিং খাত না বাজারের জন্য আসলে একটি আমি বলবো যে পুঁজিবাজার সংস্কার কমিশন দরকার আছে সুশাসনের লক্ষ্যে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে অনিয়মে জড়িতদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতে জোর দেওয়া হয় সেমিনারে হোয়াইট পেপারের অর্থ হলো যে যেসব দুর্নীতি ইত্যাদি হয়েছে কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা প্রায় এক সপ্তাহ পর স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানার কার্যক্রম সেবা নিতে থানায় আসছেন সাধারণ মানুষ তারা বলছেন গত কয়েকদিন চোর ডাকাতের ভয়ে কাটাতে হয়েছে নির্ঘুম রাত এখন পুলিশ কাজে ফেরায় বাড়বে নিরাপত্তা এদিকে থানার পাশাপাশি সড়কেও ফিরেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা ভেতরে চলছে সীমিত পরিসরের থানার কার্যক্রম আর বাহিরে পাহারায় সেনাবাহিনী ও বিজিবি সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির থানাগুলোয় এভাবেই চলে কার্যক্রম দীর্ঘদিন পর চালু হওয়া থানায় নানা অভিযোগ নিয়ে আসেন সাধারণ মানুষ ডিএমপিতে বেশিরভাগ থানা চালু হলেও সাদা পোশাকে নিয়মিত জনবল নিয়ে চলছে সাধারণ ডায়েরির কার্যক্রম শিক্ষার্থীরা জানাচ্ছেন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা থানা পুলিশের পাশে থাকবেন তারা তারা করতাম পাশে থানা কি খুলছে নাকি আমরা জানি সব কিছু ভেঙে ফেলছে তো বলছে যে না সবকিছু খোলা আছে আপনি যান আপনি সেবা পাবেন এ তো এই কারণে আমরা আসছি আজকে মানুষের জনগণের 50 জনের কাজের প্রয়োজনের জন্য থানা অবশ্যই প্রয়োজন থানা সবসময় চালু দরকার নাগরিকদের আশা থানার কার্যক্রম শুরু হওয়ায় রাজ্যকে চোর ডাকাত পাহারা দিতে হবে না টাকা টাকা হয়তো খবর খবর হয়তো তারপর আপনারা আমরা রাত্রে ঘুমাইতে পারি আর এখন যদি পুলিশ মোতায়েন করে তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে আগের তুলনায় আর প্রশাসন তো খুবই দরকার প্রয়োজন মানুষের প্রধোমে পুলিশের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় রসদের অভাব দূর করার উপর জোর দিয়েছেন কর্মকর্তারা মূল পুলিশিং এর যে কাজগুলো সেগুলো শুরু হচ্ছে আর আমাদের লজিস্টিক বিভাগ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়গুলো অকেফাল আছেন ওনারা আমাদের সব কিছু আস্তে আস্তে সাপ্লাই দিবেন দিলে পুরো দমে আমাদের টহল থেকে শুরু করে সব কাজ আমরা শুরু করতে পারবো সোমবার থানার পাশাপাশি সড়কও দেখা যায় ট্রাফিক পুলিশ সড়কের শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থী ট্রাফিক পুলিশকে রাজপথে দেখা গেছে একসাথে মানুল হাসান সময় সংবাদ ঢাকা এদিকে রাজধানীর বাইরের থানাগুলোতেও কাজে ফিরেছেন সদস্যরা কাজের শুরুতে রোল কলের সময় সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বস্ত করেন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে বাহিনী বিভিন্ন জেলায় কাজে যোগ দিয়েছেন ট্রাফিকের সদস্যরাও আওয়ামী লীগ সরকার পতনের পর দুর্বৃত্তদের হামলার মুখে পড়ে বিভিন্ন থানা পুলিশ ভাড়ি এমনকি ট্রাফিক পুলিশ বক্স আতঙ্কে পুলিশ শূন্য হয়ে পড়ে বেশিরভাগ থানা এতে আইন শৃঙ্খলার পাশাপাশি ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা কয়েকদিন ধরে সীমিত পরিসরে কাজ শুরু করলেও স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে সোমবার থেকে পুরোতমে কাজে যোগ দিয়েছেন থানা সদস্যরা বিভিন্ন থানায় দিনের শুরুতেই করা হয় রোল কল এ সময় জনগণের পাশে থেকে পুলিশ সেবা দেবে বলে সদস্যদের আশ্বস্ত করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা জাগ্রত রয়েছে আমরা সেই আস্থার জায়গাটা ধরে রাখতে চাই আশা করি তারা তাদের ভোটটি সংশোধন করে জনবন্ধ পুলিশ হিসাবে কাজ করতে সক্ষম হবে এদিকে সড়কের দায়িত্বে ফিরেছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও তাদের ফুল দিয়ে বরণ করে পাশে থাকার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা পুলিশ নিজেদের নিরাপদ মনে করলে ধীরে ধীরে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যাবে বলেও জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা মানুষের পাশে থাকতে চাই বন্ধু হতে চাই তাহলে মনে করি মানুষ আবার বিশ্বাস করবে যে হ্যাঁ পুলিশ মানুষ জনগণের বন্ধু ক্লান্ত ক্লানি ভুলে গিয়ে আমরা সবাই নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞায় আমরা নেমে পড়ি ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী সোমবার যশোরে ছিয়াশি মানে জন সদস্য শহর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন এতে স্বস্তি নেমেছে সাধারণ মানুষের মনে এছাড়া মুন্সীগঞ্জের সাতটি থানার মধ্যে ছয়টি কার্যক্রম শুরু হয়েছে তবে পুড়িয়ে দেওয়া টঙ্গিবাড়ি থানা এখনো চালু হয়নি সময় সংবাদ পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী খুলনায় আর্মি ক্যাম্প পরিদর্শন শেষে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থেকে শান্তিপূর্ণ কার্যক্রমের আহ্বান জানান নিয়ামুল হোসেন কোচির ছবিতে আবদুল্লা আল মামুন রুবেলের প্রতিবেদন দেশের অরাজক পরিস্থিতিতে শুরু থেকেই মাঠে কাজ করছে সেনাবাহিনী গত কয়েকদিনে পুলিশের অনুপস্থিতিতে থানাগুলোর নিরাপত্তায়ও কাজ করেছেন তারা এমন পরিস্থিতিতে সোমবার বিকেলে খুলনায় এলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন ও সেনা সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন দেন বিভিন্ন দিক নির্দেশনাও তবে পুলিশ নিষ্ক্রিয় থাকায় কাজ করা অনেকটা কঠিন ছিল জানিয়ে সেনাপ্রধান বলেন পুরো পরিস্থিতি সেনাবাহিনী নিয়ন্ত্রণে এনেছে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়ে আসছে এরই মধ্যে দেশের নব্বই শতাংশ থানায় কার্যক্রম শুরু হয়েছে পুলিশ পুরোপুরি কাজ শুরু করলে সেনাবাহিনী সেনানিবাসে ফেরত যাবে বলেও জানান সেনা প্রধান। এখন আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা পুলিশ জনাবার অ্যাক্টিভ হয় সংখ্যালঘুদের উপর হামলা ইস্যুতে সেনাপ্রধান জানান বিশটি জেলায় তিরিশটি মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে যার অধিকাংশই রাজনৈতিক এ সময় রাজনৈতিক দলগুলোকে ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান সেনাপ্রধান পোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভেলরি এটা এই কারণে এই এগুলো হয়েছে আশা করি যে এই জিনিসগুলো আবার হয়ে আসবে এর আগে সেনাপ্রধান খুলনার বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন ডিআইজি কে এমপি কমিশনার সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন আব্দুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে এবি পার্টি এর আগে সোমবার বিকেলে রাজধানীর বিজয়নগরে পার্টির যুগ্ম আহ্বায়কের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি সমাবেশে দফা দাবি তুলে ধরেন দলটির দশ নেতাকর্মীরা এ সময় তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বিরাট চ্যালেঞ্জ কোনো অবস্থাতেই জনগণের আকাঙ্ক্ষাকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তারা সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিজয় একাত্তর চত্বর থেকে পদযাত্রা শুরু করে দলটি রাজধানীর বিজয়নগর কাকরাইল নয়াপল্টন ফকিরাপুল মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা সোমবার রাতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় পরে মিছিলে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন শেখ হাসিনার ষোলো বছরে গুম খুন আর ক্রস ফায়ার বিএনপি দমাতে পারেনি তেমনি অন্য কোনো ষড়যন্ত্র বিএনপিকে দমাতে পারবে না পরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করেন রুহুল কবির রিজভি তোয়াকসা হচ্ছে বিএনপির প্রতি বিদ্বেষ পরায়ণ এইরকম একজন ব্যক্তি কি করে একটি অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি গুণীজন সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনুস তার ক্যাবিনেটে এই বিতর্কিত ব্যক্তি কি করে সেখানে সুযোগ পায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে হিন্দু বৌদ্ধ সম্প্রদায় রাজধানীর শাহবাগে আমরা বাংলাদেশি ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা ষড়যন্ত্রের কুশিলব্দের মোকাবিলার হুঁশিয়ার দেন তারা অবস্থান কর্মসূচি পালনে রাজধানীর শাহবাগে এই জমায়েত সনাতন সহ বিভিন্ন ধর্মের অনুসারীদের প্রতিবাদ জানালেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের রাজধানী দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা জানান অসাম্প্রদায়িক দেশকে অস্থিতিশীল করতে এক শ্রেণীর লোক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে হামলাকারীদের রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তাদের জামাতে ইসলাম কন বিএমপি কোন সবাই কিন্তু আমাদের গ্রামের মসজিদ মন্দির পাহারা দিতেছে জামাত বিএমপি এবং ছাত্র যে সংগ্রাম যেই করছে তারা কোনো ভাঙচুর অত্যাচার লুটপাট কিছু কিছু করেন বা আমরা আমরা শান্তি চাই সবাই একসাথে বসবাস করতে চাই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেত্রী নিপুণ রায় বলেন যারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের মুখোশ উন্মোচন করতে হবে অবস্থান কর্মসূচিতে অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন এ দেশের হিন্দুদের উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টায় আছে আওয়ামী লীগ আমি বলতে চাই বাংলাদেশ হচ্ছে দেশ সম্প্রীতির দেশ আপনাদের ভয়ের কোনো কারণ নাই ওরা একটার পর একটা সমস্যা তৈরি করলেও এটা জানবে আমরা সত্যের পক্ষে আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই ধর্মের ভিত্তিতে কোনো সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে না দেখে দেশের সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা হবে এমন প্রত্যাশা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করেছে বাংলাদেশের সমতলের আদিবাসী ছাত্র যুব ও সাধারণ জনগণ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচি পালনের সময় সমতলের নৃগোষ্ঠীর জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনেরও দাবি জানান সংগঠনটির নেতারা বক্তারা বলেন স্বাধীনতার তিপ্পান্ন বছরেও তাদের ভাগ্যের কোনো উন্নতি হয়নি এগারো দফা দাবি আদায় না হলে আগামী ষোলো আগস্ট শাহবাগের সমাবেশের ডাক দেন তারা আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এদিকে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে চান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বললেন আগের বছরগুলোতে অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করা হয়েছিল ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে সেটির প্রতি সম্মান রেখে সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন তিনি সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন দেশের পঁচিশতম প্রধান বিচারপতি দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেয়ার পর ভোরে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যান সাভার জাতীয় স্মৃতিসৌধে সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানান শ্রদ্ধা জানান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি এরপর প্রথম দিনের মতো এদ্দেশে আসেন স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো হাইকোর্ট থেকে সরাসরি নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি জনাকীর্ণ আদালতে বসেই কোটা আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন তিনি এরপর রীতি অনুযায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার গত পনেরো বছরের গুম খুন বিচারের নামে অবিচারের কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল বলেন ন্যায় বিচারের প্রত্যাশায় প্রধান বিচারপতির দিকে তাকিয়ে সবাই বিগত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মাটিতে যত খুন গুম মিথ্যা মামলা গায়বি মামলা মরা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অভিশাপের ফসল হলো আজকের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বাংলাদেশ তাদের বোবা কান্না তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে উন্মুক্ত করে দিতে যাতে তাদের অধিকার প্রতিষ্ঠা হয় এরপর সুপ্রিম কোর্ট বারের সভাপতিও সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত বিচার বিভাগের দাবি করেন প্রধান বিচারপতির কাছে বিচার বিভাগের সুপ্রিম কোর্টে নির্মাণ আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না পরে এক আবেগঘন বক্তব্য দেন প্রধান বিচারপতি বলেন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে চান তিনি প্রধান বিচারপতি বলেন বিগত দিনে অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করা হয়েছিল পরে সংবাদ সম্মেলনে বিএনপির আইন সম্পাদক কাইসার কামাল বলেন আইনি প্রক্রিয়াতেই সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের বিচার করতে হবে খায়রুল হক সাহেবের যে বিচার তার অপকর্মের জন্য তাকে বিচারের কাঠ দাঁড় করাতে হবে মঙ্গলবার থেকে পুরোদমে শুরু হবে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচার কাজ আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা অপমান অপদস্থ ও হয়রানির পর এভাবে দুর্নীতির মামলার বাতিল চাননি ডক্টর মোহাম্মদ ইউনুস বরং আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি চেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী আবদুল্লাহ আল মামুন ড ইনুসকে হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান আইনজীবী গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে সবার বক্তব্য হল আপনারা যে রাতারাতি মামলাটা উদ্র করে ফেললেন আমাদের এই যে ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে জাতীয়ভাবে তাদেরকে চুর বলে তাদেরকে আত্মস্বাদী বলেন মানি লন্ডারিং বলে সারা পৃথিবীতে দেশের প্রতিটা মানুষের কাছে মিথ্যা জিনিস দিয়ে অপমানিত করলেন সম্মানহানি করলেন এই যে সম্মানহানি করলেন আজকে আপনারা এসে তাড়াতাড়ি এখানে মামলাটা উদ্রু করে ফেললেন এই বিষয়টা তড়িঘটি করে করা হল এইখানে ডক্টর ইনুস সাহেব তা চান নাই সরকারের বিভিন্ন স্তরের দুর্নীতি দূর করতে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ বিকেএমইএ বিজিএপিএমইএস এর রপ্তানিমুখী উনত্রিশটি খাতের শিল্প উদ্যোক্তারা একই সঙ্গে তারা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের লক্ষ্য কতটা সঠিক তথ্যের ভিত্তিতে সাজানো হয়েছে তা জানাতে শ্বেতপত্র প্রকাশের দাবিও তাদের আপনারা সবাই কি যাবেন? তার থেকে বের হব না। রপ্তানিমুখী উনত্রিশটি ব্যবসায়িক সংগঠনের নেতাদের বিনিময় সভা জুড়ে গুরুত্ব পায় সরকারের বিভিন্ন স্তরের দুর্নীতি। উঠে কাস্টমস সহ এনবিআর কে ঢেলে সাজানোর দাবি। এনবিআর নিয়ে কথা হয়েছে। এনবিআর কে ঢেলে সাজাতে হবে এবং এনবিআর এ বিজনেস স্পেশালিস্ট বসাতে হবে। যে সরকারের এই বিভিন্ন ডিপার্টমেন্টে যে দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আবার আমরা সবাই ব্যবসায়ীরা সুচার হব দুর্নীতিমুক্ত হয়ে কর্মসংস্থানের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এলডিসি গ্র্যাজুয়েশন কতটা সঠিক পথে এগুচ্ছে তা জানার জন্য শতপত্র প্রকাশ করার দাবি জানান রপ্তানিকারকরা মাসদানি টাসদানি কেন হচ্ছে কর্মসংস্থান নাই এটা তো गवर्नमेंटের নিজের ইন্টারেস্টে

বিনা জন প্রতিনিধিত্ব নিয়ে কোন সরকার দীর্ঘদিন থাকা মানেই আপনি দেশে আরেকটা সন্ত্রাসের দাদত গায়েম করার সুযোগ করে দিচ্ছে নতুন সরকারকে অবশ্যই অভিনন্দন জানাই একই সাথে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা আমাদেরকে একটা প্রতিনিধিত্বশীল সরকার গঠন করার জন্য সব অধিকারগুলোকে ওনারা ফেরত দেবে তাহলে আমরা অনেক দিন ওনাদেরকে মনে রাখবো এ সময় শ্রমিক কর্মচারীদের বেতন ও শিল্প সুরক্ষায় অন্তত দুই মাসের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা জিএসপি প্লাস সুবিধা যদি আমরা নিতে পারি তাহলে এই সেক্টর আমাদের ঘুরে দাঁড়াবে কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা পণ্য পরিবহনের সময় সড়কে চাঁদাবাজি বন্ধ হওয়ায় কমেছে সবজি সহ পেঁয়াজ আলুর দাম এমন তথ্য জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার সকালে রাজধানীর কারোয়ান বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে বাজার তদারকি করেন ভোক্তার কর্মকর্তারা এ সময় শিক্ষার্থীরা বলেন পাইকারি পর্যায়ে দাম কমছে তবে খুচরায় কেউ কারসাজি করলে তা কঠোর হাতে দমন করা হবে বাজারে চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের যৌক্তিক দর নিশ্চিত করতে তদারকি বাড়িয়েছেন শিক্ষার্থীরা যার প্রভাবে বাজারে কমতে শুরু করেছে পণ্যের দাম এক সপ্তাহ আগেও এক কেজি ব্রয়লার বিক্রি হয়েছে একশো আশি থেকে একশো নব্বই টাকা আজকের বাজারে একশো ষাট টাকা কেজিতে পঞ্চাশ টাকা কমেছে দেশি ও লেয়ারের দামও ডিমেও মিলেছে স্বস্তির আভাস আস্তে আস্তে মুরগির দাম আরো কমতেছে আজকে ব্রয়লার মুরগি বিক্রি করতেছে একশো ষাট টাকা ভালো বিক্রেতারা বলছেন মূল্যে বিক্রি হওয়া আলু পেঁয়াজ সহ সবজির দাম কমেছে প্রতিদিন সবজি মাছ ইত্যাদি সকল দাম কত সেইটা নির্ধারণ করে দিলে সাধারণ মানুষের সুবিধা হয় আলু আপনার ষাট টাকা কেজি ছিল এখন পঞ্চান্ন টাকা আসছে মেন জায়গা থেকে যে গাড়ি আসে ওই জায়গা থেকে একটা তালিকাভুক্ত করে দোকানে চাপ দিয়ে দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় রাজধানীর কারণ বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা বাজারে মনিটরিং করে বলেন পাইকারিতে দাম কমেছে তবে খুচরা যদি কোনো ব্যবসায়ী কারসাজি করে ভোক্তা অধিকারকে সঙ্গে নিয়ে কঠোর হাতে দমন করা হবে তিন দিন চার দিন হলো আমরা কাঁচা বাজারে আসছি মূল্য আস্তে আস্তে কমছে এখনো আগের মূল্যেই তাদের পণ্যগুলো বিক্রি করতেছে তখন আমরা ভোক্তা অধিকার তাদের মানে সাধ্যের সাহায্য নিয়েই তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে এই সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন বিভিন্ন কালারের লাইট ব্যবহার করছে ব্যবসায়ীরা তা বন্ধ করতে হবে এতে ভোক্তারা প্রতারিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আট 10 টাকা ক্ষেত্র বিশেষে পনেরো টাকা করে কমেছে কেজি প্রতি যেহেতু পথে পথে যে টাকা পয়সা তাদের হিডেন কস্ট গুলো ছিল যেগুলো আমাদের মহাপরিচালক মন্ডল বই থাকেন সেই হিডেন কস্টটা দেওয়া লাগছে ফলে দাম তুলনা দামলোকে একটু কমেছে শিক্ষার্থীদের বাজার দর কি অব্যাহত থাকলে দাম আরো কমবে বলে প্রত্যাশার কথা জানাচ্ছেন ক্রেতারা সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা 15 আগস্ট থেকে পুরো দমে শুরু হবে রেল চলাচল এর মধ্যে ট্রেন চালাতে সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে পরীক্ষা নিরীক্ষার পর সচল করা হচ্ছে রেললাইন ইঞ্জিন ও বগি রেলওয়ে বিভাগ বলছে সব বাধা কাটিয়ে আর গতিশীলভাবে যাত্রী সেবা দিতে প্রস্তুত তারা নাজমুস সালেহির প্রতিবেদন ট্রেন চলাচলের ঘোষণায় ভাঙছে অচলায়তন দীর্ঘদিন বন্ধ থাকা ট্রেন চালু করতে সোমবার সকাল থেকেই শুরু হয় লাইন পরীক্ষা নিরীক্ষার কাজ গ্যাংকারে চড়ে রেল কর্মকর্তারা ঘুরে দেখেন রেলপথ জানান চলাচলের জন্য প্রস্তুত ঢাকা বিভাগ রেললাইন রেল লাইনের সার্বিক অবস্থা এবং পয়েন্ট অ্যান্ড ক্রসিংগুলো সঠিক আছে কিনা এবং সিগনালিং সিস্টেম যথাযথ আছে কিনা সেটার প্রস্তুতিমূলক পরিদর্শন হিসেবে আমরা যাচ্ছি এদিকে রেলের মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক আর সিগন্যাল বিভাগও শেরেনের নিজেদের প্রস্তুতি। দীর্ঘদিন পড়ে থাকা কোচ আর ইঞ্জিন নেওয়া হয় ওয়ার্কশপে। সেখানে চলে নানা পরীক্ষা নিরীক্ষা। মেকানিকরা বলছেন শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন তারা। এই গাড়িগুলা দেখতেছি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় দেখতেছি বা কোনো কিছু ভাঙা আছে কিনা সেটা খেয়াল করতেছি। মেকানিকেরা যে সব কাজগুলা সেগুলো আমরা দেখতেছি। আগামী চলার জন্য উপযুক্ত আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। চপ্রি গিয়ে আমরা কাজ এদিকে রেলওয়ে বলছে সব বাধা কাটিয়ে পুরো দমে ট্রেন চালাতে প্রস্তুত তারা আগের চেয়ে যাত্রী সেবা বাড়াতেও কাজ করছেন প্রস্তুত আছি আমরা আশাবাদী যে আমরা যথা যথাভাবে আগামী পনেরো তারিখ থেকে ফুল প্লেজে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন চালাতে সক্ষম সারা দেশে প্রতিদিন লোকাল কমিউটার মেইল আর আন্তনগর মিলে তিনশোটি ট্রেন চলাচল করে ট্রেন চলাচলের খবরে স্বস্তি জানিয়েছেন রেলের নিয়মিত যাত্রীরা তারা বলছেন যাত্রী সেবার মানবাড়িয়ে নতুন করে পরিকল্পনা নিয়ে লোকসানের খাতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে রেলকে নাজমুস সালেহি সময় সংবাদ ঢাকা চాపাই নবাবগঞ্জের বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে সোমবার ভোর রাতে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্তে ঘটনা ঘটে স্থানীয়রা জানান ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন স্থানীয় যুবক আবদুল্লাহ বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার পরে মরদেহ নিয়ে ভারতীয় অংশে প্রবেশ করে বিএসএফ বিষয়টি সত্যতা নিশ্চিত করে তিপ্পান্ন বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান জানান বিএসএফের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে সময় দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় রোববার বিকেলে লস অ্যাঞ্জেলেসে হলিউডে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ভবনের সামনে বৃহত্তর ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বৃহত্তর হিন্দু কমিউনিটি এ বিক্ষোভের ডাক দেয় এতে দেশ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন বক্তারা বলেন সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে তার সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হল মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা কনভেনশন দু স্থানীয় সময় রোববার ফিলাডেলফিয়ায় তিন দিনব্যাপী এ আয়োজন শেষ হয় ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কনভেনশনে বিভিন্ন এলাকা থেকে ডেলিগেট ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মুসলিমরা অংশগ্রহণ করেন আয়োজকরা জানান তাদের নিবন্ধন অনুযায়ী প্রায় পঁচিশ হাজার মুসলিম সম্মেলনে অংশ নেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট হারুনর রশিদের সভাপতিত্বে ও ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরীর পরিচালনায় আলোচনার সভা নতুন প্রজন্মের জন্য বিশেষ আয়োজন পুরস্কার বিতরণ ও সেমিনার সহ নানা আয়োজন করা হয় কলকাতায় নারী চিকিৎসক হত্যার ঘটনায় উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য এ ঘটনায় দেশটিতে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা এতে বিপাকে পড়েন হাজার হাজার রোগী এদিকে ভুক্তভোগী চিকিৎসকের বাড়ি গিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য কলকাতার প্রায় সব হাসপাতালের সামনেই চিকিৎসা প্রত্যাশী হাজারো মানুষের এই লম্বা লাইন কেউ দু ঘন্টা কেউ বা আবার দশ ঘন্টা দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে চলছে চিকিৎসকদের এই আন্দোলন নারী চিকিৎসককে হত্যার ঘটনায় জড়িত অপরাধীকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা একজন আমাদের পাবলিক আজ পাঁচটা দিন দশ আগস্ট থেকে চলা এই আন্দোলন ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন শহরে সোমবার দেশটির সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্র অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমসের সামনেও বিক্ষোভে সামিল হয়েছেন হাজারো চিকিৎসক এদিন দুপুরে কলকাতার অদূরে সোদপুরে ভুক্তভোগী চিকিৎসকের বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে দাঁড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা খুব নকারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে ফাস্ট ট্র্যাক কোর্টে গেল শুক্রবার রাতে কলকাতার আরজিকর হাসপাতালের একজন চিকিৎসককে নির্যাতন করে খুন করার অভিযোগ ওঠে এই ঘটনায় কলকাতা পুলিশের একজন সিভিক গার্ডকে গ্রেপ্তার করা হয় সুব্রত আচার্য সময় সংবাদ কলকাতা খেলার খবর বদলে যাওয়া বাংলাদেশ প্রথমবারের মতো বিদেশ সফরে টাইগাররা দুটো টেস্ট খেলতে পাকিস্তান গেলেন শান্ত মিরাজ তাইজুলরা দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেটে উন্নতি আনতে চান পেসার তাসকিন আহমেদ প্রায় চোদ্দ মাস পর টেস্ট দলে ফেরার রোমাঞ্চ ছুঁয়ে গেছে ঢাকা এক্সপ্রেসকে তবে এদিন দলের সঙ্গে যাননি শরিফুল আর সাকিব সরাসরি যোগ দেবেন কানাডা থেকে টাইগারদের যে কোনো বিদেশ সফরের আগে বিমানবন্দরে সেই পরিচিত দৃশ্য নিরাপত্তার কড়াকড়ি সমর্থকদের আগ্রহ তবুও এই সফর ব্যতিক্রম বদলে যাওয়া বাংলাদেশে প্রথম বিদেশ যাত্রা বলে কথা বিমানবন্দরে সবার আগে ফেসার খালেদ আহমেদ এরপর আসলেন তরুণ সিমার নাহিদ রানা সঙ্গে বিসিবির ফিজিও একে একে বিমানবন্দরের তাইজুল সাদমানরা তবে ক্যামেরার লেন্স ফাকি দিয়ে ক্যাপ্টেন শান্ত গেছেন চুপি সারে যে দলে ছিলেন লিটন মিরাজ আর বিদেশি কোচিং স্টাফের সদস্যরা তবে সদা হাস্যোজ্জ্বল তাস্কিন ছিলেন ব্যতিক্রম প্রায় চোদ্দ মাস পর টেস্টে ফিরেছেন গোপন করেননি সেই উচ্ছ্বাস প্রথম টেস্ট ম্যাচ না খেললেও এ দলের হয়ে খেলবেন প্রথম চার দিনের ম্যাচ অবশ্যই আমি এক্সাইটেড যে অনেক দিন পরে আল্লাহর রহমতে টেস্ট ক্রিকেটে ফিরতে পারে সবাই দোয়া করেন আল্লাহ যাতে আমরা সুস্থ রাখে কারণ আপনারা যারা ক্রিকেট ফলো করেন কম বেশি জানেন আমার শোল্ডারের প্রবলেমের জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম যাতে আমার শোল্ডার শরীর ভালো থাকে এবং দেশকে যাতে লঙ্কার বাসনে ম্যাচ জিতাইতে পারি গোটা বাংলাদেশে যখন পরিবর্তনের ডাক তখন বাদ যাবে কেন ক্রিকেটও তাস্কিন নাহিদরা দিলেন তিন বদলের প্রতিশ্রুতি দেশের এই এই মুহূর্তে সবকিছু চেঞ্জ হচ্ছে যাতে আমাদের পারফরমেন্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারে এক্সাইটেড বাইরের দেশে যেহেতু প্রথম ন্যাশনাল টিমে ট্যুরে যাইতেছি তো আমি চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার দেশের জন্য ভালো কিছু করতে চাই দেশের জন্য ভালো কিছু করলে সবার ভালো লাগে তো আমি চেষ্টা করব ভালো কিছু করার আগে থেকেই এ দলের হয়ে খেলতে পাকিস্তানে অবস্থান করছেন স্কোয়াডের ছয় সদস্য সাকিব দলের সঙ্গে যোগ দেবেন এ সপ্তাহেই শরিফুল যাবেন চোদ্দই আগস্ট মাহবুব রিমন সংবাদ শীর্ষ সংবাদগুলো জানিয়ে একবার দিচ্ছে শেখ হাসিনার বিচার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ দেশে ফিরিয়ে বিচার সহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি প্রতি বিপ্লবের পরিণতি ভালো হবে না অবৈধ অস্ত্র জমা দিতে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার দেশের পরিস্থিতি বাইরের কারও নিয়ন্ত্রণে নেই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতে বসে দেশ অস্থিতিশীল করা ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা ড ইউনুসের সঙ্গে বৈঠকের পর মির্জা ফখরুল পঁচিশ সচিবের সঙ্গে বৈঠকের সড়ক ও রেলপথ চালুর সিদ্ধান্ত এই ছিল প্রবাসের সময় সঙ্গেই থাকুন সময়ের